নমস্কার, আমি দীপ। আমি আজকে আমার নির্দেশনার প্রথম কাজ, প্রথম নাটক, যেটা ছিল গুপি বাঘা ফিরে গেল, কাজটা করেছিলাম 2018 সালে। আমি খুবই কৃতজ্ঞ যে রঙ্গসেনা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই কাজটা করার জন্য। আদিসপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমের বেশ কিছু সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজটা আমরা করেছিলাম, আর কাজটা করার বেশ অনেক গুপি বাঘা ফিরে গেলোর পূর্বকথন বা এই নাটকটা গড়ে উঠলো কীভাবে সেটা বলতে গেলে অনেকটা পুরনো কথা মনে পড়ে যায়। এবং অনেক সে সময় প্রথম বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি এবং আমার নির্দেশক হিসেবে প্রথম কাজ, তো অনেকটা নার্ভাস ছিলাম, অনেকটা চিন্তিত ছিলাম যে কিভাবে কাজটা করব, তার মধ্যে এতগুলো বাচ্চা, ওদেরকে নিয়ে আমি কি করে আমার যে ভাবনা চিন্তা বা যেটা করব সেটা কিভাবে করব, খুব চিন্তিত ছিলাম। কিন্তু আমাকে সবাই খুব সাহায্য করেছিল আমাদের দলের থেকে, যেমন আমাদের দলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ, জেঠু আমাদের খুব সাহায্য করেছিল, জেঠু নাটকটি লিখে দেয় গুপি বাঘা ফিরে গেল। আপনারা সবাই জানেন নাটকটার বিষয়, যেমন গুপি গাইন বাঘা ভাইন খুবই জনপ্রিয় দুটি চরিত্র এবং সেই চরিত্র নিয়েই সেই সেই খুবই পরিচিত গল্পকে একটা অন্য রকমভাবে অন্য আঙ্গিকে নাটকটা তৈরি করা হয়েছিল। কিন্তু আমার যে সুবিধা হয়েছিল যেটা কাজ করতে, বাচ্চাদের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল এবং আমরা খুব বন্ধুত্বপূর্ণভাবে কাজটা করেছিলাম, যার জন্য নাটকটা খুব সহজেই গড়ে উঠেছিল। যেমন আমার যারা করেছিল গুপি গাইন বাঘা ভাইন, সুরেশ, ও বাঘার চরিত্রটা করেছিল ওখান থেকে, এত সুন্দরভাবে ওরা নিজেরা ইম্প্রোভাইজ করে বিষয়টা তৈরি করে এনেছিল। আর যার কথা না বললেই নয় যে ভূতের রাজা যে করেছিল, সত্যি অসাধারণ যে ওরা এইভাবে কাজটা করেছিল সেটা আমিও ভাবতে পারিনি। নাটকটা খুবই খেলার ছলে ওয়ার্কশপ করতে করতে, গল্প করতে করতে, ওদের সঙ্গে কিছু থিয়েটারের খেলা যেগুলো হয় সেরকমভাবে খেলতে খেলতেই নাটকটা গড়ে উঠেছিল। তো নাটকের পূর্বকথন বলতে গেলে এইভাবেই নাটকটা তৈরি হয়েছিল। আর নাটকটা তৈরি করায় আমাকে সাহায্য করেছিল আমাদের অনেকে, ওয়ার্কশপ করেছিল সেই সময়, যেমন ধ্রুপদ দা হেল্প করেছিল, জেঠু ছিল, আরও সেই সময় অনেকে সাহায্য করেছিল, যার জন্য নাটকটা তৈরি হয়েছিল। নাটকটার বিষয়বস্তু ছিল অনেকটা এরকম যে রাজসুখ কি সত্যি সুখ, যারা রাজা তারা কি সত্যি খুব সুখে শান্তিতে থাকে, কি তাদের কি কখনো ইচ্ছা হয় না যে তারা একটু খোলা মাঠে হেঁটে বেড়ায়, কখনো তারা খুব সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, এটা কি কখনো তাদের ইচ্ছা হয় না? তো এরকমই যে গুপি গাইন বাঘা বাইন যে ভূতের রাজার বর পেয়ে তাদের যে পরিবর্তনটা ঘটেছিল, তারা তারপরে তারা রিয়েলাইজ করে যে তারা আগের জীবনে অনেকটা ভালো ছিল, তাই জন্য আমাদের এই গল্পে দেখানো হয় যে তারা ভূতের রাজার কাছে আবার যাচ্ছে এবং বর চাইছে যে আমাদের গান বাজনাটার যে গুণটা আমরা পেয়েছি ভূতের রাজার বর থেকে, সেই গুণটা বাদ দিয়ে বাদবাকি যে আমাদের এই রাজত্ব, আমাদের যে সুখ, এই যে যখন যা চাইবো খেতে পেয়ে যাব, যেখানে ইচ্ছা যেতে পারবো, সেই বরগুলো সব ফিরিয়ে নেওয়া হোক, শুধু আমাদের গান বাজনা যে শিল্পকলা সেই শিল্পবিদ্যাটুকু আমাদের থাকুক, বাদবাকি আমরা সাধারণ জীবনযাপন করতে চাই। খুবই সহজ সরল একটা গল্প নিয়ে আমরা নাটকটা করেছিলাম। এই ছিল আমাদের গুপি বাঘা ফিরে গেলোর পূর্বকথন। এই নাটকটা নির্মাণের সময় পুরো নাটকটা নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু খুবই মজা করে কাজটা আমরা করেছিলাম, কিন্তু যে বিষয়গুলো এখনো পর্যন্ত মনে আছে, যে আমরা যখন নাটক করতাম সবাই মিলে একসাথে, নাটকটা তৈরি হচ্ছে সে সময় মাঝে মাঝে নাটকের রিহার্সাল চলতে চলতে আমরা ফুটবল খেলতে চলে যেতাম একসাথে। ওই বিবেকানন্দ আশ্রম প্রাঙ্গণটা এমন সুন্দর, নাটকটা গড়েই উঠেছিল পুরোপুরি সাইট স্পেসিফিকভাবে, পুরো আশ্রম প্রাঙ্গণটাকে কেন্দ্র করে, সেখানকার গাছপালা সমস্ত পরিবেশটাকে কেন্দ্র করে নাটকটা আমরা তৈরি করেছি। তো তখন নাটকের রিহার্সাল চলতে চলতে ওরা একটা ফুটবল নিয়ে খেলতে শুরু করে দিল এবং তখন আমরাও আমিও ওদের সঙ্গে খেলছি, এখনো মনে পড়ে সেই সময়গুলো যে একসাথে আমরা নাটক চলতে চলতে খেলতেও শুরু করেছি এবং খেলার ছলে ছলে যে কখন নাটকটা উঠে গেছে সেটা আমরা বুঝতে পারিনি। তো
বেশ কিছু মজার কথা এখনো মনে পড়ে। যেমন আমার যে ভূতের রাজা, সে প্রায়ই আমাকে অভিযোগ করে যে আমি এই চরিত্রটা করব না। কেন? যে তাকে যে মেকআপটা করানো হয়, পুরো সারা গা কালো, কালো রং করে, পুরো মুখে কালো রং করে যে আমরা মেকআপটা তৈরি করেছি ভূতের রাজা, যেটা সবাই সাধারণত আমরা ভূতের রাজা বলতে যে লুকটা মনে করি, যে সেইটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি নাটকে। এবার ও প্রত্যেকটা শোয়ের পরে বলে যে আমি কিন্তু পরের শোতে আর করবো না, ও এত ভালো চরিত্রটা অভিনয় করে, কিন্তু তাও বারবার বলে যে আমি করবো না। কেন? ওকে মেকআপটা তুলতে ওর খুব কষ্ট হয়। মানে এই বিষয়ে এই ছোটো ছোটো জায়গাগুলো এখনও মনে পড়লে খুব মজা লাগে। যেমন এই এরকম বেশ কিছু কিছু মজার ঘটনা নাটকটা চলাকালীন আমাদের এখনও মনে আছে। তারপরে বিভিন্ন জায়গায় আমরা শো করেছিলাম সেই সময়। একটা যেমন একটা সাইজ স্পেসিফিকভাবে নাটকটা তৈরি হলেও বেশ কিছু মঞ্চতেও আমরা নাটকটা করেছিলাম। একটা মনে আছে যে একটা মঞ্চে, সেই মঞ্চটা হচ্ছে তিন দিক খোলা মঞ্চ, মানে যাত্রা মঞ্চে ওদেরকে নাটকটা নাটকটা হওয়ার একটা সুযোগ এসেছিল। এবার গুপি গাইন বাঘা বাইন ওরা কখনো আগে নাটক করেনি, এবার ওরা একদমই নতুন, কিন্তু যে বাঘা এই ভূতের রাজা সে মোটামুটি একটু সবটা মানি গুছিয়ে নেয়। এবার ওই যাত্রা মঞ্চে আমারও সেরকম অভিজ্ঞতা ছিল না, বা আমরাও জানতাম না, মাইকটা এরকম উপর থেকে নেমে আসে, আবার মানে কম্পোজিশন অনুযায়ী, মানে সে যদি বসে থাকে তাহলে মাইকটা উপর থেকে নেমে আসছে। এবার ওরা না এই বিষয়টা দেখে এমন একটা ঘাবড়ে গিয়ে পুরো ডায়লগ সব ভুলে গেল। এবার তারপরে আমাদের আশ্রমের যে যিনি গানের দিদিমণি ছিল উনি পাশ থেকে বলে দিয়েছে, তাও ওরা কিছুতে মনে করতে পারছে না, অনেকক্ষণ পর ওরা নিজেরাই মনে করেছে। মানে এরকম বেশ বাচ্চাদের নাটকে বেশ এরকম ছোটো ছোটো কিছু ঘটনা যেগুলো আমাদের হয়েছিল সেগুলো সত্যিই মানে কখনোই ভুলবো না। মানে গুপি বাঘা ফিরে গেলোর এই কিছু কিছু স্মৃতি এটা সবসময় মনে থাকবে। এটা ছিল আমাদের গুপি গাইন বাঘা বাইন এই ফিরে গেলোর এটার বেশ স্মরণীয় কিছু মুহূর্ত। গুপি বাঘা ফিরে গেল এই নাটকটার মূল আকর্ষণ হিসেবে বলা যেতে পারে, যে নাটকটা যেভাবে গড়ে উঠেছে, যে আশ্রম প্রাঙ্গণটাকে কেন্দ্র করে সমস্ত পরিবেশটাকে নিয়ে যেভাবে নাটকটা গড়ে উঠেছে সেটা একটা অন্য ধরনের। অন্তত আমাদের রঙ্গসেনার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই ধরনের কাজ আমরা করিনি, যে সাইট স্পেসিফিক থিয়েটার বলতে যেভাবে বোঝানো যায় এই কাজটা ছিল সেই ধরনের অনেকটা। এবং যেভাবে বাচ্চারা কাজ করেছে, মানে অভিনয়টা করেছে এবং নাটকটা যেভাবে নির্মাণ করেছে সেটা অনেকটা প্রশংসনীয়, কারণ ওরা তো আর পাঁচটা বাচ্চার মতো সাধারণভাবে জীবনযাপন করতে পারে না, তারা অনেক দিক থেকে সুবিধা থেকে বঞ্চিত থাকে। তো সেই জন্য এই বাচ্চারা যেভাবে নাটকটা তৈরি করেছে সেটাই অনেকটা মানে আর পাঁচটা নাটকের থেকে এই নাটকটা আলাদা সেখানেই হয়ে যায়, আমার ব্যক্তিগত মতামত। আর আরেকটা যেটা মূল আকর্ষণ সেটা আমার মনে হয় মূল আকর্ষণ হিসেবে আমি বলতে পারি, যে ভূতের রাজা যে অভিনয়টা করে এই নাটকে, যেভাবে অভিনয়ের ধরন ওর, সেটা আমাকে তো অবাক করে অন্তত। তো কখনো সুযোগ হলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, আমরাও চেষ্টা করব যে এই নাটকটা যদি অনলাইনে কখনো দেখানো যায়, বা চেষ্টা করব যে আরও শো করার, যাতে নাটকটা আরও মানুষের কাছে পৌঁছায়। তখন আপনারা নিজেরা বিচার করতে পারবেন, বুঝতে পারবেন এবং এই নাটকটার যে মূল বিষয় সেটা আপনারা বুঝতে পারবেন। তাও আমি শেষে ধন্যবাদ জানাই আমাদের রঙ্গসেনাকে, যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবে নাটকটা আমাকে তৈরি করাতে অনেক সাহায্য করেছে। তারপর আমি ধন্যবাদ জানাই জেঠুকে, দেবব্রত ঘোষ, যিনি নাটকটি লিখে দিয়েছেন, যে গুপি গাইন বাঘা বাইন দুটি চরিত্র যে খুবই পরিচিত একটি গল্প, সেটাকে যে অন্য আঙ্গিকে তৈরি করা যায় সেটা জেঠু এই নাটকটার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে। আরও আমাদের দলের কর্ণধার ধ্রুপদ দা, ধ্রুপদ ঘোষ, বাদ বাকি সবাই আমাকে অনেকটা হেল্প করেছে নাটকটা তৈরি করতে, আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমাকে এমন একটা কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনারা রঙ্গসেনার পাশে থাকবেন, সাথে থাকবেন, আরও অনেক কাজ আমরা করতে চাই, এভাবে এগিয়ে যেতে চাই, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য।